হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র, আর এখন আমরা রিভিউ করবো হচ্ছে শাকিব খানের বীর সিনেমা ট্রেলার। তো এটা কাজী হায়াতের ডিরেকশনের ছবি। তো উনি খুবই ভালো পরিচালক বাংলাদেশের। আমি ওনার একটা ছবি দেখেছিলাম দাঙ্গা বলে, মানে অরিজিনালটা দেখিনি, ওটা রিমেক হয়েছিল বাংলায়, মানে আমাদের এপার বাংলায়, এবং সেটা চিরঞ্জিত ছিলেন তাতে। তো সেই ছবিটা আমি দেখেছি, পরে জেনেছিলাম যে দাঙ্গাটা ওনারই ছবি, এবং খুব ভালো আমার লেগেছিল গল্পটা। উনি চিরকাল ওনার উনি কমার্শিয়াল ছবি বানান, কিন্তু তার মধ্যে পলিটিক্যাল একটা খুব স্ট্রং রেফারেন্স থাকে, এবং সমাজের কারেন্ট সিচুয়েশনের ব্যাপারে উনি কথা বলেন। এই ছবিতেও উনি এক তো শাকিব খানের পারফরমেন্স অনেক ভালো লাগছে, শাকিব খানের যে ছবি এর আগে আমি ট্রেলার দেখেছি বা ছবি দেখেছি তার থেকে মানে 10 গুণ ভালো অভিনয় লাগছে এখানে, অনেকটাই ম্যাচিওর্ড অভিনয় লাগছে। আগের সিনেমাগুলো সেগুলো একেবারেই আমার লাগেনি, এবং সেটা আমি পরিষ্কার বলেওছি। এখানে অভিনয়ও খুব ভালো, এবং সিনেমাটা পুরোপুরি কমার্শিয়াল সিনেমা, ভালো খারাপের লড়াই যেগুলো কমার্শিয়াল সিনেমার ফর্মেটে থাকে সেটা তো রয়েছে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, ইট ইজ টকিং অ্যাবাউট দ্য পলিটিক্স অফ বাংলাদেশ কারেন্টলি। তো ওই পলিটিক্যাল সিচুয়েশনের ব্যাপারে খুব ভালো করে ডিরেক্টর কমেন্ট করেছেন সিস্টেম সোসাইটির ওপর, এবং সেটা খুব ডিপ, মানে ডিপেই থাকে। ট্রেলার দেখে অনেকে হয়তো ভাবতে পারে যে এটা আরো 10টা ছবির মতো, কিন্তু কাজী হায়াতের ছবিতে সেটা সব সময় একটু মানে পার্টিকুলারলি, মানে এটা বাংলাদেশের লোকেদের দেখে খুব ভালো লাগবে, মানে আই এম ভেরি শিওর, কারণ এবং অনেক সোসাইটি রিলেট করতে পারবে। তো ওভারঅল আমি বলবো না যে দেখুন ট্রেলারটার মধ্যে, ট্রেলারটাকে যেভাবে এডিট করা হয়েছে সেটা একটা জেনারেলি যে কোনো কমার্শিয়াল ছবির মতোই, হিরো আছে, সে অন্যায়ের এগেনস্টে লড়ছে, সে পলিটিক্সের শিকার ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু সেই দিক দিয়ে দেখতে গেলে খুব একটা হামরি কিছু মানে নতুনত্ব নেই। কিন্তু মানে বাংলাদেশের কারেন্ট পলিটিক্যাল সিনারিওর ব্যাপারে যেভাবে কথা বলা হয়েছে কমার্শিয়াল সিনেমার মধ্যে দাঁড়িয়েও, সেইটাকে অ্যাপ্রিসিয়েট করছি, এবং অভিনয়ের দিক দিয়েও অনেকটা ম্যাচুরিটি আছে ট্রেলারটার মধ্যে। এই দুটো আমার খুব পজিটিভ পয়েন্ট লেগেছে, এবং আশা করছি ছবিটা ভালো হবে। এবং এই ছবি যখন ফার্স্ট লুক এসেছিল তখন আমিও বলেছিলাম যে এটা KGF থেকে কপি। উনি ডিরেক্টর পরে এটা ক্ল্যারিফাই করেছেন যে এখানে কোথাও কপি নয়, এবং ট্রেলার দেখেও সেটা বোঝা যাচ্ছে পরিষ্কার পরিষ্কার যে কোথাও থেকে কপি নয়। দেখুন কোনো কেউই ভগবান নয়, সো এলে কিছু একটা এলে উই ক্যান প্রেডিক্ট যে এটা হতে পারে, কারণ এই কপির একটা বীভৎস ব্যাকগ্রাউন্ড রয়েছে শাকিব খানের। সো এই জন্যই প্রেডিক্ট করা, বাট যেটা ভালো সেটা ভালো। তবে আর বাংলাদেশে আরও দারুণ দারুণ ছবি হয়েছে, এবং আমার মনে হয় উনি যে লেভেলের পরিচালক, ওনার আরও মানে দেবী বা আয়নাবাজি বা অপারেশন ঢাকা অ্যাট্যাক, মিশন এক্সট্রিম যে ধরনের ছবি হয়েছে, এই ধরনের ছবির দিকে আরও বেশি যাওয়া উচিত, আরও বেশি রিয়েলিস্টিক ছবি। এই কিছু ছবি যেগুলো নাম করলাম এগুলো খুব ভালো ছবি, এবং বাংলাদেশের কাছ থেকে এরকম এই ধরনের ছবি অনেক বেশি আমি আশা করি অ্যাজ আ অডিয়েন্স। আমি অনেক সব ছবি দেখিনি, বাট এই কটা যেগুলো দেখেছি, আয়নাবাজি বলুন বা দেবী বলুন, প্রচুর এক্সপেকটেশন থাকে সেখানে। মেইন স্ট্রিম ছবিগুলো সিরিয়াসলি খুব ডিসঅ্যাপয়েন্ট করে, যে কটা আমি দেখেছি এর আগে। আশা করছি এটা ডিসঅ্যাপয়েন্ট করবে না, এটাই বলতে পারি, আর আর কি বলি। বাট আমার আগে শাকিব খানের যে ছবি দেখতাম, মানে ট্রেলার দেখতাম, তার থেকে 10 টাইমস বেটার হয়েছে। সো এটাই বলা ছিল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।